গত সাত মাস ভিতরে ওড়িশার বিদ্যুৎর দর দুইথর বৃদ্ধি করা গলা। প্রথম দফায় 20 পয়সা, দ্বিতীয় দফায় 30 পয়সা। কোভিড পরে পরে কোভিড ভিতরে সাধারণ লোক অর্থনৈতিক অবস্থা দোলি যাইছে, এ পর্যন্ত মেরুদণ্ড সিধা হয়ে নাই। তা সত্ত্বে সরকার বিদ্যুৎ দর বড়াইবার লাগিছন্তি। ইয়া প্রতিবাদরে কংগ্রেস তরফরু আমি ওড়িশার সাধারণ উপভোক্তাঙ্কু অনুরোধ করুছু যে যেউমানকু এ বিদ্যুৎ দর বাধুছি সেমানে আসন্তা 4 তারিখ দিন সন্ধ্যা 6:30 রু 7 ঘন্টা পর্যন্ত অর্ধ ঘন্টে ইলেকট্রিক ব্যবহার করন্তু নাই, সবু সুইচ অফ করিকি রাখন্তু। দ্বিতীয়রে 6 তারিখ ভিতরে প্রত্যেক ব্লকরে প্রত্যেক জেলা মহকুমারে মধ্য ধারণা দিয়ন্তু 4 ঘন্টা পাই, যদি সেটি কোনসি ইলেকট্রিক অফিস থিব কিংবা ইলেকট্রিক অফিস নথিলে ব্লক বা তহসিল সম্মুখে দেওয়া পাই আমি অনুরোধ করছি। এবং সর্বশেষে 6 তারিখ দিন স্টেট হেডকোয়ার্টারে ভুবনেশ্বরে ভুবনেশ্বর জেলা কংগ্রেস কমিটি তরফরু পিসিসি তরফরু মধ্য অনুরূপ কার্যক্রম গ্রহণ করা যাচ্ছে। 4 ঘন্টা পাই ওআরসি অফিস সামনে ধারণা দিয়ে এবং মেমোরান্ডম মধ্য দিয়ে ওড়িশার জনসাধারণকে ব্লক স্তর আরম্ভ করে ভুবনেশ্বর পর্যন্ত সমিতি বিনম্র ভাবে নিবেদন করছি যে এতে সহযোগ করতু এবং সরকার অনুভব করতু যে প্রকৃতরে এরা ওড়িশাবাসী বহু বাধুছে, অত্যধিক বৃদ্ধি দ্বারা সাধারণ লোক বাধুছে। ওড়িশার বিদ্যুৎ দর এতে হবার কোণী যথার্থতা নাই। ওড়িশা গোটিয়ে রাজ্য যে সবুঠু শস্তায় বিদ্যুৎ মিলবা ভাল সুযোগ রয়েছে, জল বিদ্যুৎ কয়লা মাধ্যমে বিদ্যুৎ আমার রাজ্যে সবুঠু শস্তা হওয়ার কথা, কিন্তু সরকারের অপারগতা বিদ্যুৎ বিতরণ কোম্পানি মানকর অপারগতা পাই আজি এ বোঝ সাধারণ কনজ্যুমরক উপরে প্রতিক্রিয়া যাচ্ছে। আশা ওড়িশাবাসী আপনি নিশ্চিত ভাবে সমর্থন জানাবেন।